নির্বাচন পূর্বে সর্বত্রে চর্চাত যোরহাট লোকসভা সমষ্টি। গৌরবর চর্চার শীর্ষলৈ এতিয়া যোরহাট। গৌরবক পরাস্ত করার রণত নামিছে এতিয়া বিজেপি। ধনেজনে শক্তিশালী বিজেপিয়ে নহয়, গৌরবর মূল প্রত্যাহ্বান তপন কুমার গগৈর সম্ভ্রম রুচিশীল আচরণ। ১৯ এপ্রিল দেশের লোকসভা নির্বাচন, কার পক্ষত জনতা? শাসক বিরোধী নির্বাচনী প্রচার, কিন্তু তার মাজতেই রাজ্য তথা দেশজুড়ি চর্চা লাভ করা এটা সমষ্টিই হল সন্মানীয় যোরহাট লোকসভা সমষ্টি। কিন্তু যোরহাটত বিরোধী মর্চার প্রক্ষেপিত প্রার্থী গৌরব গগৈ, সদনের বজিয়াত শাসক পক্ষক নানা বিষয়ত সমালোচনায় থকা সরকা করা, গৌরবক পরাস্ত করা এটা হয়ে পড়েছে শাসকর অন্যতম লক্ষ্য। তেনে ক্ষেত্রত আকর্ষণীয় হয়ে পড়েছে যোরহাট লোকসভা সমষ্টির নির্বাচনী যুঁজ। যোরহাটত গৌরব গগৈ বনাম তপন কুমার গগৈ। অসমৰ ৰাজনীতিত মূলত চতুর্থটা লোকসভা সমষ্টিৰ ভিতৰত এতিয়া সকলোতকৈ চৰ্চাত থকা সমষ্টিটোৱেই হৈছে সন্মানীয় যোরহাট লোকসভা সমষ্টি। ইতিমধ্যে দুইগৰাকী প্ৰাৰ্থীয়ে আৰম্ভ কৰিছে সমষ্টিটোত তীব্ৰগতিত নিৰ্বাচনী প্ৰচাৰ। শাসক পক্ষই দাবী কৰিছে যে সমষ্টিটোৰ বৰ্তমানৰ সাংসদ তপন কুমাৰ গগৈ সহজে জয়ী হ'ব। আনকি শাসক পক্ষৰ নেতা মন্ত্ৰীয়ে ইতিমধ্যে গৌৰৱক সমালোচনা কৰিবলৈ গৈ টানি আনিছে প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈক আৰু গৌৰৱ গগৈৰ পত্নীক। এক প্রকারে নিম্ন রুচিসম্পন্ন রাজনীতিত ব্যস্ত শাসক দলের একাংশ নেতা মন্ত্রী আর নেতা মন্ত্রীর এনে কথা বতরার এটা কথা স্পষ্ট যে গৌরব গগৈক শাসক পক্ষ কিন্তু শঙ্কিত হয়েছে। এটা কথা নিশ্চিত যে ধনেজনে চহকী বিজেপি দলক এগারী প্রার্থীক বিরোধী নেতা হিসাবে গৌরবে পরাস্ত করা বড় সহজ নহব, কিন্তু গৌরব গগৈর তেনে সমূহ প্রত্যাহ্বানের মাজতে আন এক বৃহৎ প্রত্যাহ্বানে দেখা দিছে। আর সেই প্রত্যাহ্বানেই হল বর্তমানের সাংসদ তপন কুমার গগৈর রুচিসম্পন্ন রাজনীতি। শাসক দলের এগারী সাংসদ তপন কুমার গগৈ দ্বিতীয়বার যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থিত্ব লাভ করেছে সাংসদ তপন কুমার গগৈ। আর এবার গৌরব গগৈ মূল প্রত্যাহ্বান, কিন্তু শাসক দলের বিভিন্নজন নেতায় ভিন্ন ধরনে গৌরব তথা পরিলক টানি আনি তুষ্ট তাচ্ছিল করলেও তপন কুমার গগৈ ব্যতিক্রম। আসুর মজিয়ার আসি গেরুয়া হওয়া তপন কুমার গগৈ যথেষ্ট শালীনতা রক্ষা করে করেছে নির্বাচনী প্রচার। গৌরবক সমালোচনা করার বিপরীতে সিদ্ধান্ত এড়িছে জনতার উপর, আর যে জনতায় যাকেই যোগ্য বলে ভাবে তাকেই নির্বাচিত করব এনে মন্তব্য করেছে এতিয়া সাংসদগুলো। তপন কুমার গগৈ করা নাই উচ্চ বাক্যবান, করেছে রুচিসম্পন্ন রাজনীতি আর রক্ষা করেছে শালীনতা, আর শালীনতা রক্ষা করে নন মন্তব্য করেছে তপন কুমার গগৈ। নিশ্চিতভাবে যোরহাটত এতিয়া গৌরবর সন্মুখত তপন কুমার গগৈর রুচিসম্পন্ন সাবলীল কথা বতরার প্রত্যাহ্বান হিসাবে ঠিয় দিছে। এতিয়া যোরহাট সমষ্টির ভোটারে কার পক্ষত ভোটদান করে সেয়া হব সময় লক্ষণীয়। কিন্তু এইবার যোরহাটর রাজনীতি যে বেশ আকর্ষণীয় হব সেয়া কিন্তু নিশ্চিত। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ, ডিজিটাল।